নমস্কার বন্ধুরা জ্যোধিকার রান্নাতে সকলকে স্বাগত আজকে আমি বানিয়েছি ঠেকুয়া সাধারণত ছট পুজোতে এই ঠেকুয়াটা তৈরি হয়ে থাকে তবে ছট পুজো না থাকলেও ঠেকুয়া বাড়িতে বানিয়ে ফেলো এটা ভীষণ সুস্বাদু খেতে হয় আর আমি যেইভাবে বানিয়েছি এইভাবে বানালে এটা ভীষণ মুচমুচিও হবে আর এর স্বাদটাও দারুণ হয় ঠেকুয়া বানানোর জন্য এখানে আমি এক কাপ আটা এক কাপ ময়দা আর এক কাপের থেকে একটু কম সুজি নিয়ে নিয়েছি আমি এখানে এক কাপ আটা আর এক কাপ ময়দা ব্যবহার করছি তবে তোমরা চাইলে দুই কাপ ময়দা অথবা দুই কাপ আটাও ব্যবহার করতে পারো তবে সুজিটা আমি যেই পরিমাণ নিয়েছি সেই পরিমাণই নিতে হবে আটা ময়দা সুজি একটা বড় জায়গার মধ্যে নিয়ে নিলাম এরপর এর মধ্যে এক কাপ পরিমাণ নারকেল কোড়া নিয়ে নিয়েছি নারকেলটা এখানে কুড়িয়ে নিয়ে আমি এটা একদিনের মতো ফ্রিজে রেখে দিয়েছিলাম তাই এটা একটু শুকনো হয়ে গেছে তোমরা চাইলে ফ্রেশ নারকেল কোরা ব্যবহার করতে পারো এক টেবিল চামচ নারকেল কুচি দিয়ে দিলাম নারকেল কুচিটা যখন মুখে পড়বে তখন ভীষণ ভালো লাগবে খেতে আর দিয়ে দিচ্ছি এর মধ্যে পাটালি গুড় পাটালি গুড়টা ফ্রিজের মধ্যে ছিল এটাকে একটু মাইক্রোওভেনে গরম করে নিয়ে গ্রেড করে নিচ্ছি তবে তোমরা চাইলে এটা নর্মাল গুড় দিয়েও তৈরি করতে পারো গুড়টা এখানে গরম করার ফলে এটা ভীষণ নরম হয়ে গেছে আর ভেতরটা গলে গেছে সেই জন্য আমি আর এটা পুরোটা গ্রেট করলাম না এটা হাতে করেই কিন্তু স্ম্যাশ করা যাবে তবে তোমরা যখন করবে এটাকে ভালো করে গ্রেট করে নেবে তার মধ্যে যেন ছোটো ছোটো টুকরো না থাকে গুড়টা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মোটা দানার একের চার কাপ চিনি এই চিনিটা এর মধ্যে গোটা গোটা থাকবে তাহলে এর টেস্টটা ভালো লাগবে আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি এখানে আমি এই এক চামচ ঘি দিয়েই কিন্তু ঠেকুয়াটা তৈরি করব। খুব বেশি পরিমাণ ঘি এখানে ব্যবহার করার কোনো দরকার নেই তাতেও কিন্তু ঠেকুয়াটা ভীষণ খাস্তা খেতে হবে এখন সমস্ত কিছু খুব ভালো করে হাতে করে এইভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে এই মাখাটা যতটা ভালো হবে তত ঠেকুয়াটা খেতে ভালো হবে এটা প্রায় চার থেকে পাঁচ মিনিট আমি এইভাবে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন এক চামচ মৌরি নিয়ে নিচ্ছি মৌরিটা তোমরা চাইলে এইভাবে গোটাও ব্যবহার করতে পারো অথবা এটাকে এইভাবে একটু হালকা গুঁড়ো করে নিয়ে সেটা ব্যবহার করতে পারো মৌরি গুঁড়োটা আটার মিশ্রণটার মধ্যে দিয়ে দিচ্ছি মৌরি গুঁড়োটা ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখো এটা এরকম দেখতে হবে ব্রেড ক্রামস বা ভেজা বালির মতো এটা দেখতে হবে আর এটাকে হাতের মধ্যে নিয়ে এইভাবে একটুখানি চেপে ধরলে এটা শক্ত হয়ে যাবে একটা দুটো গুড়ের টুকরো রয়ে গেছে এটাকে হাতে করে এরকম করে নিয়ে একটুখানি মিশিয়ে নিচ্ছি এখন এই আটার মিশ্রণটার মধ্যে এক টেবিল চামচের মতো জল দিয়ে এটাকে মেখে নিচ্ছি এই মাখাটা কিন্তু লুচি বা পরোটা যেরকম মাখি সেরকম হবে না এই মিশ্রণটা একটু শক্ত করে মাখতে হবে প্রায় এক থেকে দুই চামচ জল দিয়েই এই মাখাটা হয়ে যাবে আমি এখানে জল ব্যবহার করছি তবে তোমরা চাইলে দুধ ব্যবহার করতে পারো এই এক বা দুই চামচ জল দিয়ে মিশ্রণটা যেন একটা ডোয়ের মতো তৈরি হয়ে যায় সেটাই করতে হবে আমি আগে এক চামচ জল দিয়েছি আর এখন আরেক চামচ জল দিয়ে দিলাম এরপর এটা এইভাবে শক্ত করে মেখে নিচ্ছি যে সকল বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছ তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা নতুন আছো এখনও সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর নোটিফিকেশানে বেল আইকনটা অন করে দিও তাহলে কোনো নতুন রেসিপি দিলে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে দেখো আটাটা শক্ত করে মাখা হয়ে গেছে এখন এটাকে আমি দশ মিনিটের মতো ঢেকে রেখে দেবো যেহেতু এটার মধ্যে সুজি ব্যবহার করেছি তাই এটা জলটা একটু টেনে নেবে তবে খুব বেশি সময় ধরে এটা ঢেকে রাখবো না তাহলে আটাটা একটু নরম হয়ে যেতে পারে ঢাকাটা খুলে নিয়েছি দেখো এটা এরকম শক্ত হয়েছে এখন আমি ঠেকুয়াগুলো তৈরি করে নিচ্ছি প্রথমে এর থেকে ছোট ছোটো এইভাবে কিছুটা অংশ নিয়ে নিচ্ছি এখানে কিন্তু সব ঠেকুয়াগুলো একসঙ্গে বানানো যাবে না যতগুলো ঠেকুয়া আমি ভাজবো সেই পরিমাণ ঠেকুয়াই তৈরি করতে হবে নাহলে ঠেকুয়াগুলো নরম হয়ে যেতে পারে একটা ভাগ নিয়ে এটাকে হাতের মধ্যে প্রথমে এইভাবে বলের মতো গড়ে নিচ্ছি এরপর এটাকে হাতে করে এইভাবে একটু পাতার মতো শেপ দিয়ে দিচ্ছি এর উপরে একটা কাঠি দিয়ে এইভাবে পাতার মতো ডিজাইন বানিয়ে নিচ্ছি তবে তোমাদের কাছে যদি ঠেকুয়া বানানো ছাঁচ থাকে সেটা দিয়েও বানিয়ে নিতে পারো এইভাবে একটা ডিজাইন তৈরি হয়ে গেল আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি এখানে আরেকটা ভাগ নিয়ে এইভাবে বলের মতো করে একটু চেপে নিলাম এরপর এর সাইডটা একটা কাটা চামচ নিয়ে নিয়েছি কাঁটা চামচের সাইড দিয়ে এইভাবে একটুখানি চেপে চেপে দিয়ে আরেকটা ডিজাইন তৈরি করে নিচ্ছি এছাড়াও কাঠি দিয়ে এইভাবে চারিদিকে চেপে চেপে এরকম ফুলের মতো একটা ডিজাইন তৈরি করে ফেলতে পারো এখন ঠেকুয়াগুলো ভেজে নেব। এখানে আমি সাদা তেল নিয়ে নিয়েছি তেলটা কিন্তু হালকা গরম করেছি খুব বেশি তেল গরম করব না তাহলে ঠেকুয়াগুলো পুড়ে যাবে ঠেকুয়াগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি তেলটার মধ্যে একটা সাইড লাল হয়ে গেলে খুব সাবধানে এটাকে উল্টে দিচ্ছি আর ঠেকুয়াগুলোকে একদম কম আছে ভাজতে হবে এখানে আমি কয়েকটা ঠেকুয়া তৈরি করে রেখেছিলাম এগুলো একটু নরম হয়ে গেছে এগুলো আমি মিশ্রণটার সঙ্গে আবার মেখে নিচ্ছি আগে থেকে কিন্তু ঠেকুয়াগুলো তৈরি করে একবারেই রাখা যাবে না যখন ভাজবো তার আগে এটা বানাতে হবে আর মিশ্রণটা যদি নরম হয়ে যায় তখন এর মধ্যে এইভাবে অল্প একটু আটা দিয়ে এটাকে শক্ত করে মেখে নিতে হবে আর এই আটাটার সঙ্গে তোমরা চাইলে অল্প একটু চিনিও দিয়ে দিতে পারো তাহলে ঠেকুয়াগুলো যখন ভাজা হবে এর ওপরে চিনিগুলো দেখা যাবে এখানে ছান্তা দিয়েও আরেকটা ডিজাইন তৈরি করা যাবে ঠেকুয়াটা এইভাবে নিয়ে ছান্তার ওপরে চেপে ধরলে এই রকম একটা ডিজাইন তৈরি হয়ে যাবে আর ঠেকুয়াটা তৈরি করে সাথে সাথে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কম আছে প্রায় পাঁচ থেকে ছ মিনিট ভাজার পর ঠেকুয়াগুলো তৈরি হয়ে যাবে ঠেকুয়াগুলো যখন গরম অবস্থায় থাকবে তখন কিন্তু এগুলো নরম থাকবে যখন এগুলো ঠান্ডা হয়ে যাবে তখন এগুলো একদম মুচমুচে আর ভীষণ খাস্তা খেতে হবে ঠেকুয়াগুলো তৈরি হয়ে গেছে এগুলো ঠান্ডা হয়ে গেলে এয়ারটাইট কন্টেনারের মধ্যে তোমরা এটা এক মাসের মতো রেখে দিতে পারবে ঠেকুয়াগুলো দেখেই বুঝতে পারছো এগুলো কেমন মুচমুচে খেতে হয়েছে আর ভীষণ সুস্বাদু হয়েছে যারা যারা ভিডিওটা এখনও লাইক করোনি তারা প্লিজ একটা লাইক করে দাও চলে আসবো আবার একটা নতুন রেসিপি নিয়ে আজ তাহলে আসি টাটা